সরকারের সমালোচকদের দেশের উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা দেশের উন্নয়ন চায় না তারা সরকারের বিরোধিতা করছে। এসডিজি বাস্তবায়নে অনেক দূর এগিয়ে গেছে বাংলাদেশ। নারীর ক্ষমতায়ন ও খাদ্য নিরাপত্তার পর পুষ্টি নিশ্চিতে কাজ করছে সরকার বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে বিশ্বের সবকটি দেশের মধ্যে সবার উপরে এগিয়ে রয়েছে বাংলাদেশ। 17টি লক্ষ্যমাত্রাকে সামনে রেখে 2016 সালের জানুয়ারি থেকে এসডিজি বাস্তবায়নে কাজ করছে বর্তমান সরকার। ইতিমধ্যে দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টির লক্ষ্য অর্জন, টেকসই কৃষি ব্যবস্থা, স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত সহ বেশ কিছু লক্ষ্যমাত্রায় এগিয়ে গেছে বাংলাদেশ। ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জনে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক জাতীয় সম্মেলন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এসডিজি অর্জনে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার। আশু করণীয় দীর্ঘমেয়াদী কি পরিকল্পনা হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হবে, সেগুলো আমরা সরকার পক্ষ থেকে গ্রহণ করি। জাতিসংঘ ঘোষিত যে পরিকল্পনা সেটাও আমরা আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সম্পৃক্ত করি। এসডিজি বৈশ্বিক ধারণা হলেও বাংলাদেশের পরিকল্পনার সাথে ওতপ্রোতভাবে জড়িত বলে জানান প্রধানমন্ত্রী। প্রকল্পগুলি যখন সম্পন্ন হবে এবং মানুষ এর শুভফল যখন ভোগ করবে, তখন এদেশের অর্থনীতির চাকা আরও উন্নত হবে, সচল হবে, দারিদ্র বিমোচন হবে, আমরা দেশের মানুষের সার্বিক উন্নতি করতে পারব। উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের সমালোচনাকারীদের নিজ দেশ ঘুরে দেখার আহ্বান জানান তিনি। তো সবাইকে বলবো, আগে বাংলাদেশটা একটু ঘুরে আসেন, গ্রাম পর্যায়ে যান, সেখানে মানুষ কি অবস্থা আছে একটু দেখে এসে তারপর কথা বললে আপনারা হয়তো জানতে পারবেন। বৃহৎ জনগোষ্ঠীর উন্নত জীবনযাপনের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খরচের মধ্য দিয়ে বিপুল দেবরায়, এসটিভি ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।